আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন হানড্রেড পারসেন্ট আমেরিকা যাওয়ার ভিসা হচ্ছে এই কথাটা কি আমার মুখ থেকে আগে পরে কখনো আপনারা শুনেছেন নিশ্চয় শোনেননি আমি গত কিছুদিন আগে এই আমেরিকা যাওয়া নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম আমাদের মাধ্যমে আপনারা যদি আমেরিকা যাওয়ার জন্য আবেদন করতে চান তাহলে আমরা আবেদন ফর্ম ফিল আপ করব অ্যাম্বাসি শিডিউল নিয়ে দিব অ্যাম্বাসির ফি পেমেন্ট করবো এবং অ্যাম্বাসিতে যে ইন্টারভিউটা হয় সেই ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র আপনাদেরকে দিব এক্ষেত্রে আপনারা ভিসা পেতে অনেকটা কার্যকরী প্রভাব পড়বে অর্থাৎ আপনারা খুব সহজেই ভিসাগুলো পেতে পারেন কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবেন এটা কিন্তু আমি কখনোই বলিনি কিন্তু অনেক প্রবাসী ভাই ওই ভিডিওটা পুরোপুরি না দেখে মনে করতেছিল যে হয়তো বা আমেরিকা যাওয়ার জন্য যে ভিসাটা হয় সেটা আমরা কন্টাকে প্রবাসীদের দিচ্ছি কিন্তু না আমি ওই ভিডিওটিতে স্পষ্ট বলেছিলাম যে আমেরিকা যাওয়ার জন্য কিন্তু কন্টাকে কোনো ভিসা পাবেন না শুধুমাত্র শুধুমাত্র ইউরোপের ভিতরে কোন দেশে যাওয়ার জন্য আমাদের মাধ্যমে কন্টাকে ভিসা পাবেন কিন্তু আমেরিকাতে যাওয়ার জন্য আমাদের মাধ্যমে আবেদন প্রক্রিয়াগুলো ফিল করতে পারবেন এবং আমাদের মাধ্যমে এম্বাসি শিডিউল নিতে পারবেন এবং আমাদের মাধ্যমে আপনারা একটা ইন্টারভিউ পরীক্ষা করতে পারবেন এবং তারপর সেই পরীক্ষা করে আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে পরীক্ষা দিতে পারবেন এক্ষেত্রে ভিসা দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট না একমাত্র ভিসা দেওয়ার মালিক হচ্ছে ইউএস এম্বাসি যদি ইউএস এম্বাসি আপনাদের ইন্টারভিউ নেওয়ার পর কর্তৃপক্ষ যদি মনে করে আপনি ভিসা পাওয়ার যোগ্য এক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা দিবে অন্যথায় কিন্তু কেউই আপনাকে এটা কন্টাকে ভিসা নিয়ে দিতে পারবে না আমি কিন্তু কখনোই আপনাদেরকে বলিনি যে ইউএস এর জন্য 100% আমরা ভিসা দিচ্ছি আমরা 100% ভিসা দিচ্ছি যেগুলো সেনজেন যুক্ত নন সেনজেন যুক্ত ইউরোপের ভিতরে যে দেশগুলো রয়েছে ওই সকল দেশের আমরা ম্যাক্সিমাম অনেকগুলো দেশেরই ভিসা দিচ্ছি কিন্তু ইউএস এর জন্য যারা আবেদন করবে তারাই শুধুমাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওতে আরো কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি এই ইউএস এর আবেদন করা নিয়ে কিন্তু অনেকের মনে একটা ভয় থাকে যে ভাই আমার কোনো ট্রাভেল হিস্টোরি নেই আমি অন্য কোনো দেশে ভ্রমণ করিনি এক্ষেত্রে আমি কি ইউএস এর জন্য আবেদন করতে পারবো কি না ভাই আবেদন আপনার পাসপোর্ট থাকলে ভ্যালিড পাসপোর্ট আপনার ইকামার কামার ম্যাথ থাকলে প্রত্যেক প্রবাসীই কিন্তু করতে পারবে কিন্তু এক্ষেত্রে ভিসা দেওয়ার দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের আপনি ভিসা পাবেন কি পাবেন না এটা কিন্তু কারো উপরে দায়িত্ব নেই তবে আমি এতটুকু মোটিভেশন আপনাদেরকে দিতে পারি যে ভাই আপনি একবার চেষ্টা করুন যদি না পারেন দ্বিতীয়বার চেষ্টা করুন ভাই চেষ্টা করতে তো বাধা নেই হয়তোবা আপনাদের হাজার পনেরোশো টাকা খরচ যাবে হাজার পনেরোশো রিয়াল খরচ যাবে কিন্তু আপনারা তো চেষ্টা করে দেখলেন যে আসলে ভিতরে কি হয় কি প্রশ্ন করে কি আসতে পারে এক হাজার টাকা চলে গেল যাক পনেরোশো রিয়াল চলে গেল যাক এখন আমার এই কথাগুলোকে অনেকে বলবে যে ভাই আপনার টাকা আছে আপনি এরকম গরম কথা বলতেছেন আমাদের তো টাকা নেই আমরা চাই যে দাঁড়ানোর সাথে সাথে যেন আমরা আমরা ফিট হয়ে যাই যেন ভিসা পেয়ে যাই ভাই বিষয়টা এমন চিন্তা করলে কিন্তু কখনো আপনি পারবেন না ভিসাও পাবেন না কারণ এরকম আছে যে সাদা পাসপোর্ট কিন্তু ইউএস এম্বাসি ভিসা দিচ্ছে আবার অনেকে দশটা কান্ট্রি ভ্রমণ করেছে তারপরও তাকে ভিসা দিচ্ছে না ভিসা দেওয়া এবং না দেওয়া সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ইউএস এম্বাসির কর্তৃপক্ষর দায়িত্ব আপনার সাথে ট্রকিং করে আপনার সাথে কথা বলে যদি তারা মনে করে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা দিবে সেটা হোক সাদা পাসপোর্ট হোক আপনি দশটা দেশ ভ্রমণ করেছেন আবার যদি মনে হয় যে আপনি বিশটা দেশ ভ্রমণ করেছেন কিন্তু ভিসা পাওয়ার যোগ্যতা আপনার ভিতরে নেই তাহলে আপনাকে ভিসা দিবে না আর কেউ যদি আপনাদেরকে বলে যে ইউএস এর ভিসা কনটাকে আপনাকে করে দিবে তাহলে সে বাটফারি করার জন্য আপনার সাথে এই কথা বলতেছে কারণ ইউএস এর ভিসাগুলো এম্বাসি ফেস ছাড়া আপনি এই ভিসা কখনোই পাবেন না আর কেউই ইউএস এম্বাসির মধ্যে ঘুষ দিয়ে আপনাকে ভিসা কন্টাক্টে করে দিবে এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ এটা অসম্ভব আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই এটাই আপনাদেরকে বোঝাচ্ছি যে ভাই চেষ্টা করুন একবার চেষ্টা করুন দুইবার চেষ্টা করুন চেষ্টা করতে ভাই কি বাধা আছে এমনও তো হতে পারে যে নসিব ভালো আছে আপনি এক চান্সে আপনি ভিসা পেয়ে গেছেন এরকম হতে পারে না অহরহ ঘটনা কিন্তু এরকম ঘটতেছে তাই চেষ্টা করুন চেষ্টা চালিয়ে যান যদি ইউএস যাওয়ার স্বপ্ন থাকে তাহলে চেষ্টা করতে পারেন আমাদের মাধ্যমে আবেদন করলে আমরা এতটুকু ভরসা দিতে পারি যে আপনারা আবেদন ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করব কোনো ভুল ত্রুটি থাকবে না এবং ইউএস এমবাসিতে কোন ধরনের প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিব এবং আপনারা প্রিপারেশন নিতে পারবেন যে এই টাইপের প্রশ্ন আমাদেরকে করতে পারে সেগুলোর অ্যান্সারও আমরা দিয়ে দিব সেগুলো আপনারা প্রিপারেশন নিতে পারবেন এতে কিন্তু নব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে ভিসা পাওয়ার যদি আপনি সেখানে স্মার্টলি যদি আপনার যোগ্যতা দিতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অনেক সময় ভিসা হয়ে যায় নব্বই পার্সেন্ট আমরা শিওর দিয়ে দিচ্ছি যে ভিসা পাওয়া শুধুমাত্র আপনার উপর আপনি যদি ওখানে স্মার্টলি কথা বলতে পারেন তাহলে নব্বই পার্সেন্ট শিওর দিয়ে দিচ্ছি যে আপনি ভিসা পেয়ে যাবেন কিন্তু ভিসা দেওয়াটা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ইউএস এম্বাসির আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমাদের মাধ্যমে যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম